আপনি কি লালগঞ্জি পড়া স্যারের লগে যাবেন? না, এটা টাউট মানে আমার আমার কথা আমার লগে আপা বিয়ে দিছিল আই কইছে এই যাই পড়ছে কি জাতা বলছেন এই চিটার তোমার ফুফাতো ভাই এই বাটপার আমার কাছে ধান্দাবাজি করে 5000 টাকা নিয়েছে কারে কি কইনা আপনি বাটপার কোন কারে আপনি বাটপার কই কারে না বাটপাররা বাটপার বলবো না তো কি বলবো এই কি শুরু করলে চলো চলো তোমাকে সব কিছু খুলে বলবো চলো তো চলো না না আপনি আর লগে যাবেন না ও খারাপ আমি কোথায় যাব না যাব সেটা কি আপনার কথা মতো হবে আপনি বাড়ি যান যান বলছি চলো চলো তো তোমার খবর আছে হ্যালো আসসালামু আলাইকুম উত্তরা থানা জি 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 স্যার আছে জি স্যার তোমাকে বললাম না যে আমি ব্যস্ত আছি ও স্যার অনেক ব্যস্ত পরে কথা বলবেন রাখি আসসালামু আলাইকুম পাবলিকও এমন হয়েছে যত ঝামেলা মনে হয়েছে সব এই থানায় জি স্যার কে ফোন করছিল ডিএসপি স্যার ও ভালো কে ফোন করছিল ডিএসপি স্যার আমারে দিল না কেন স্যার যে আপনি বললেন ব্যস্ত কথা বলবেন আরে তুমি তো দেখি একটা আস্ত বেকুব আমার চাকরি ডেড লক করে ফেলাইবা তাড়াতাড়ি ফোন লাগাও জি জি স্যার কথা বলবেন হ্যালো স্যার জি স্যার কোথায় স্যার ডাকাতি জি স্যার বলেন স্যার এই ঠিকানা লিখো ঠিকানা জি স্যার উত্তরা কত নম্বর সেক্টর স্যার জি স্যার কখন স্যার জি স্যার আমি আমি স্যার এক্ষুনি ব্যবস্থা নিতেছি স্যার ঠিকানা জি স্যার ঠিকানা কত নম্বর স্যার দেব আগে টাকাটা উদ্ধার হোক স্বীকার করে নাই ওরা গলা দা রক্ত চমকে গেছে খালি তুই দাবা নি আচ্ছা আচ্ছা ঠিক আছে শুরু কর শুরু কর আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই মুসলমান ভাইদের সালাম হিন্দু ভাইদের নমস্কার আপনারা অপরের খাওয়া অপরের পাশে বসে থাকা কারো খাবার খাবেন না এখন আপনাদেরকে আমি একটা আশ্চর্য জিনিস বলবো আশ্চর্য জিনিস দেখাবো যেই জন্য আজকে এখানে আসছি সেটা হইতেছে আপনারা অনেকেই আমরা পেয়ারা সুপারি খাইতে পারেন না কেন পারেন না দাঁতের ব্যথা দাঁত দাঁতে কিছু খাইতে গেলে গরুর মাংস ছিটতে গেলে খাইতে পারেন না
আজকে আমি আপনাদের জন্য এমন একটা জিনিস আনছি যেটা দেওয়ার সাথে সাথে আপনাদের এই ব্যথা মুক্ত হয়ে যাবেন এবং আপনারা সুপারি চাবাইয়া 40 টুকরা করে ফেলাবেন। সে জিনিসটার দাম 40 টাকা, কিন্তু কোম্পানি রেট 40 টাকা, আমি আপনাদেরকে দিব 10 টাকা কম, 30 টাকা। আসেন পুরো ভাই, জায়গায় বসে আওয়াজ দেন। যে ভাই, আমার একটা প্রশ্ন ভাই, বলেন। আপনাদের বললেন আপনার মেডিসিনের কথা, এইটা দাঁতে লাগাইলে কি দাঁত ব্যথা এবং পরিষ্কার এগুলো হবে? তো ভাই, 100 বার ঠিক হইব, না হইলে পয়সা ফেরত। আমার সবসময় যাত্রা পথে পাবেন, আপনাদের টাকা ফেরত পাবেন। আর আমি যদি এই দিকটা এই পথে যাতায়াত করি, আপনারা ধরে আমার উত্তম মধ্যম দিবেন। ও তাই দেবেন ভাই? তো এই ভাই, আমার একটু দাঁত ব্যথা ভাই, বহুত সমস্যা। 30 টাকা দাম হবে ভাই, এটা আপনি দিয়ে দেখেন ভাই। আমার একটা দেন ভাই। ওরে ভাই, ভাই এটা কামাল জিনিস ভাই, আমার তো দাঁত ব্যথা বন্ধ হয়ে গেছে। কাটতে দাঁত পরিষ্কার শুনে ভাই, কাটতে খুব ভালো জিনিস। আমার বড় ভাই এর আগে একটা নিছিল, আমার উপকার পেয়েছি ভাই, আমারও ব্যথা করতেছে। দিনে কয়বার লাগানো যায় ভাই? দিনে আপনি সারাদিন ধরে লাগান, কোনো অসুবিধা নাই। এই জিনিসের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এরা ভাবি কি আমাদের পুলিশ? পুলিশ তো নয়। তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, তুমি এখানে কেন? আসতেই পারি, ওয়াই নট? না না, আমি বুঝতে পারছি না, তোমার ফোনটা বন্ধ ছিল না? তুমি এর আগেও থানায় কেন এসেছিলে আমি তো বুঝতে পারছি। সামান্য একটা হারের লোক সামলাতে পারলে না? না তুমি কি কম নাকি? তুমি কি তা বোঝা আমার শেষ না। তুমি তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। এই নেকলেসটার জন্য আর কয়টা মে অপেক্ষা করতেছে সেটা আমাকে বলো। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি চলে যাও এখান থেকে। না, নেকলেস না নিয়ে তো আমি যাব না। আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি যাও, নালে পরিণামটা ভালো হবে না। কি করবে তুমি? এই হার তুমি পাবে না, তুমি যাও। আমি যাব না এখান থেকে। তোমার তো কোনো ধরনের কোনো জিজ্ঞেস করুন আমি কি?
আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। আমি যদি নেকলেসটা পরে না বের হতাম, আর চিন্তা করে যদি নেকলেসটা না চিন্তা করত, তোমার চেহারা কি আমি দেখতে পেতাম? যদি সময় মতো দুইটা মিস কল না দিয়ে অবস্থা, আসলে আপনারা আপনাদের খুব চালাক মনে করছিলেন তাই না? কিন্তু আপনারা কিন্তু আসলে চালাক না। স্যার স্যার তাড়াতাড়ি আসেন, কাজ হয়ে গেছে। কি, আপনারা আমার রুমে গিয়ে বসেন, তুমি যাও। আসেন আসেন আসেন। স্যার, জি স্যার, বড় একটা সমস্যা হয়ে গেছে স্যার। জি স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন ভাই? হ্যাঁ, পাগল তো আমিই হব, কারণ হাতটা তো আমার, ওর পেটের মধ্যে যে হাতটা সেটা তো আমার। ভাই প্লিজ, আপনি একটু বুঝতে চেষ্টা করেন, আমি অন্য একটা টেনশনের ভিতরে আছি। আপনি কোন টেনশনে আছেন সেটা বোঝার কোনো টাইম আমার নাই ভাই। 30 লাখ টাকা, 30 লক্ষ টাকা, আপনি বুঝছেন, 30 লক্ষ টাকা ওর পেটের মধ্যে। টাকা দিয়ে সব সময় সব কিছু বিচার করা যায় না, আপনি একটু পরিস্থিতিটা বুঝতে চেষ্টা করুন প্লিজ। চেষ্টা করা যায় না, কারণ টাকাটা আপনার না, টাকাটা আমার। আমি বুঝতেছি আমার সমস্যাটা কি। প্লিজ স্কুল, আপনি উন্মাদ হয়ে গেছেন, প্লিজ আপনি নিজেকে কন্ট্রোল করুন। ভাই আমি আপনার হাতে ধরছি, আপনি আপনি একটু হেল্প করেন, আপনি কোনো প্রবলেম আপনার হবে না, আপনি একটু বোঝার চেষ্টা করেন। ভাই আমার অনেক প্রবলেম হবে, আপনি আপনি আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন যে আমার কি প্রবলেম হবে। প্লিজ প্লিজ আপনি বুঝতে চেষ্টা করেন ভাই। উফ, আরে ভাই পেটের মধ্যে 30 লাখ টাকা, আপনি বোঝেন, 30 লাখ।